এটা স্থানীয়ভাবে যোগাড় করে কিছুমান এক্সপ্লোসিভ জাতীয় কিছুমান সামগ্রী ব্যবহার করে ইয়াত ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, পূর্বধুলার ভুবন হিলজিবির রহমাননগর চা বাগানে মঙ্গলবার রাতে বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। ডেইলি বরাকের পর্দায় এই মুহূর্তের বড় খবর। মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার নোমাল মাহাতো। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, এটি কোনো আইটি ডিটোনেটর বা জিলেটিন এ ধরনের কোনো সামগ্রীর বিস্ফোরণ হয়নি, এটি স্থানীয়ভাবে তৈরি করা কিছু বিস্ফোরক সামগ্রী দিয়ে বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। এলাকার জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান রাখেন পুলিশ সুপার। দেখে নেওয়া যাক ডেইলি বরাকের পর্দায় পুলিশ সুপারের মন্তব্য। রাইজে, স্থানীয় রাইজে যেটা এটা বিকট মানে এটা শব্দ শুনিলে, শুনার পর লগে লগে আমার স্থানীয় আরক্ষী থানা কস্তুরম থানা খবর দিয়ে, আমার স্থানীয় যিজন আমার প্রভারী আছে তেখেতে আহিলে, আৰু লগে লগে আমি আহি পাইছোঁ। আমি চাইছোঁ যে গছ এজোপাত কিছুমান চাল বাকলি এৰি গৈছে আৰু তাত বিস্ফোৰক জাতীয় সামগ্ৰী ব্যৱহাৰ হৈছে, যেনেকৈ ফটাকা বা অন্যান্য যেতিয়া আমাৰ বিস্ফোৰক সামগ্ৰীবিলাক যেতিয়া ব্যৱহাৰ কৰে মানুহ, তেনেকুৱা বিস্ফোৰক জাতীয় সামগ্ৰী ব্যৱহাৰ হৈছে। কিন্তু এইটো কোনো বোম ব্লাষ্ট বা বোমা বিস্ফোৰণ নহয় বা আইডি ক'তো ব্যৱহাৰ হোৱা নাই। ইয়াত কোনো স্প্লিণ্টাৰ বা কোনো বস্তু নাই। আমি পুংখানুপুংখভাৱে আমি পরীক্ষা করছো আর আমি দেখিছো যে ইয়াত কোনো ধরনের আইডি বা আপনার বোমা বিস্ফোরণ নহয়। এটু স্থানীয়ভাবে যোগাড় করা কিছুমান কিছু বিস্ফোরক জাতীয় সামগ্রীরে ইয়াত ইয়াত এই ঘটনাটুত আছে। আর এই ঘটনাটুত তার গছজোপা আপনাদের দেখিছে যে গছজোপার সাল বাকলি চারিওফালে তার চাল বাকলিখিনি এৰি গৈছে। গতিকে আমি গোটেই বিষয়টো এটা অনুসন্ধান করে আছো। এইটো এটা সম্পূর্ণ এটা জনবসতিহীন এরিয়া, ইয়াত কোনো ওচর দূর দূরলৈকে ইয়াত মানুহৰ জনবসতি নাই। গতিকে এই স্থানত এই যেটো স্থানীয়ভাবে যোগাড় করে যেটো এটা বিস্ফোরক জাতীয় সামগ্রী ব্যবহার করে গছজোপা এটা চেগুন গছ হয়। গতিকে আমি কি কারণে মানুহ এইটো ব্যবহার করেছে কি আছে গোটেই বিষয়টো আমি এটা অনুসন্ধান করে আছো। স্থানীয় রাইজৰ লগতো আমি কথা বতৰা পাতি আছো। কিন্তু এক কথাত আপোনালোকে ক'ব পাৰোঁ যে এইটো বোমা বিস্ফোৰণ নহয় আৰু কোনো আইডি ইয়াত ব্যৱহাৰ হোৱা নাই। আৰু এইটো স্থানীয়ভাৱে যোগাৰ কৰি ইয়াত এটা বিস্ফোৰক জাতীয় সামগ্ৰী কিছু ব্যৱহাৰ কৰা হৈছে আৰু গছজোপাত তাৰ কিছুমান চাল বাকলি তাৰ বিস্ফোৰণটোৰ ফলত উঠি গৈছে। গতিকে আমি বিষয়টো অনুসন্ধান কৰি আছোঁ আৰু আমি ক'ব বিচাৰোঁ যে স্থানীয় ৰাইজে বা ৰাইজে এইটো লৈ পেলাই কোনো শংকিত হোৱাৰ কোনো কাৰণ নাই। আৰু এইটো আমি এতিয়া গম পাইছোঁ যে ওচৰতো আমাৰ কিছু কোম্পানীয়ে কিছুমান এনেকুৱা ধৰণৰ কাম কৰি আছে। গতিকে কি কাৰণে এইটো কেনেধৰণে সংগঠিত হ'ল সেইটো আমাৰ অনুসন্ধান চলি আছে আৰু এইটো শীঘ্ৰে আমি এইটো তাৰ আমি সংসূত্ৰ উলিয়াই ল'ব পাৰিম বুলি মই ভাবিছোঁ। গতিকে আমি এটাতে কওঁ যে স্থানীয় ৰাইজে বা এইটোত লৈ শংকিত হোৱাৰ কোনো কাৰণ নাই আৰু এইটো এটা স্থানীয়ভাৱে ব্যৱহাৰ হোৱা এটা বিস্ফোৰক সামগ্ৰী ব্যৱহাৰ কৰি এটা গছজোপাত ব্যৱহাৰ কৰিছে।